তো নিজেদের মতন চেষ্টা তো আমরাও করেছি, তা এখন শেষমেশ কী হবে? যেহেতু ছেলেকে নেবার জন্য এতটাই আগ্রহ, তো নিশ্চয়ই ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম। বৈশাখ মাসের দ্বিতীয় দিন আজ, তো আজকের দিনটা আবার শুরু হলো আমাদের নতুন বছরে নেক্সট দিন। তো প্রথম দিনটা তো বেশ ভালোই মজায় কাটালাম, সব দুঃখ কষ্ট সব সমস্যাগুলোকে পেছনে ফেলে প্রথম দিনটা খুব ভালো করে কাটালাম। তো আশা করব প্রথম দিনটা যেহেতু এত ভালোভাবে কাটিয়েছি, এবছরের প্রতিটা দিনই আমাদের ভালোভাবে কাটবে এবং সাথে তোমাদেরও। তো বাকি তো সব ওপরওয়ালার হাতে, তিনি যেভাবে চালাবেন সেভাবেই আমরা চলব, আমাদের চলতে হবে। যাই হোক, একটুকু মাত্র আশা, বাকি জীবনটা যেন সুখে শান্তিতে ভালোভাবে কাটে। তো আজ সকাল থেকে শুরু করলাম ব্লগটা, তো তোমরাও ভালো ভালো কমেন্টস করছো, সেটা শুনেও ভালো লাগে। তো সবাই ভালো চাইলে হবে কি, কিছু মানুষের তো বুড়ি নজর থাকেই। তো দেখা যাক, এত মানুষের ভালোবাসাটা বেশি কাজে আসে না কয়েকজন বাজে মানুষের বাজে চিন্তাধারা আমাদের লাইফের উপর কোনো এফেক্ট পড়ে কি, তো সেটাই দেখার। তো সকালবেলায় বাজার করে নিয়ে এসে মাকে দিলাম। মা তো রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আজকে নিয়ে এসেছি এই যে রুই মাছ। কালকে কাতলা মাছ এনেছিলাম, আজকে রুই মাছ এনেছি। খাসির মাংস তো কালকে অনেক চেষ্টা করেও খেতে পারলাম না, মনের আশা মিটলো না। তো দেখি, আজকে তো আর সম্ভব হলো না, দেখি নেক্সট কবে এই আশাটা পূর্ণ করতে পারি। বাড়িতে সব মাকেও বললাম, ছেলেকেও আশা দিয়ে গেলাম যে খাসির মাংস আনবো, কিন্তু হলো না। তো যাই হোক, দেখি কবে এই ছেলেকে মাকে দেওয়া কথাটা রাখতে পারি। তো তোমাদের অনেক দিনের আশা, অনেক দিনের মানে রিকোয়েস্ট, একটা রেসিপি মা কিন্তু আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবে। সেই রেসিপিটা মার কাছ থেকে শোনো, সবাই জানো এই রেসিপিটা আমরা করি, কিন্তু তোমরা কখনো অনেকবার চেয়েছো যে রেসিপিটা আমাদেরকে দেখানো হোক দেখানো হোক। তো আজকে মা বলছে চলো তোমাদের এই আশাটা পূর্ণ করি। বলো। আমরা নাকি কখনো এগুলো আগে খুব খেতাম, এখন আর খাই না, সেটা অনেকের প্রবলেম। সেই প্রবলেমটা আজকে সলভ করবো। আমরা গরম করলে এই জিনিসটা খুব খাই, মাছ দিয়ে আর উস্তা দিয়ে। তাহলে এই উস্তাগুলো কেটে নেব। তো উচ্ছের মাছের ঝোল করতে গেলে এই যে উচ্ছেটা ঠিক এরকম করে রিং রিং করে কেটে নিন। অ্যাকচুয়ালি এই রান্নাটা না তেলাপিয়া মাছ দিয়ে খুব ভালো হয়, মানে তেলাপিয়া মাছ দিয়ে বহুবার খেয়েছি, খুব ভালো লাগে। তবে রুই মাছ দিয়েও মা করে কখনো কখনো, তো এটাও খারাপ লাগে না। সকালবেলা ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে কালকে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, নিমন্ত্রণ ছিল মায়ের, আর আমরা ওই সবার নিমন্ত্রণ ছিল যান। গরম পড়ে গেছে, বাপরে, খাওয়া দাওয়ার উপরেও যেন মানে ইচ্ছে টিচ্ছার কিছু নেই, মানে খেতেও ইচ্ছা করে না। গরমের প্রবলেমটা গুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি, এখন লবণ মাখিয়ে রাখবো। লবণ মাখিয়ে রাখলো তাহলে তিতোটা পড়ে যাবে। তিতো একটা জল বেরোবো, ওই জলটাই তিতো লাগে। নুন মাখিয়ে রাখলে আর তো সেই তিতোটা লাগবে না।
তো মাছের ঝোলের জন্য আলুও কেটে নিচ্ছে মা, আর এটাকে উচ্ছেটাকে নুন হলুদ নুন মাখিয়ে শুধু, হ্যাঁ নুন মাখিয়ে ওরকম করে রেখে দিল। এবার আলুগুলো কেটে নিচ্ছে। আলু উচ্ছে দিয়ে রুই মাছের ঝোল, আজকে স্পেশাল রেসিপি। লাল শাকটিও ভালো লাগে, একবার কে আসলো ও টুটু আসলো, তারপরে যে রান্না করলাম রুই কেমন লাগে সেটা, তবে রান্না করতে একটা মনে ভালোই তো লাগে। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো তেল। আর মাছের নুন মাখিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। তো মায়ের এই যে রান্নার ভিডিওটা শুট করা হচ্ছে, তো সেই জন্য আমিও রান্নাঘরে বসে বসে ওয়েট করছি, মায়ের রান্না বান্না দেখছি, নিজেও শিখছি তোমাদেরকেও শেখাচ্ছি। তো এখানে চলছে রান্না বান্না, আর আমি এখানে বসে রয়েছি, মাছ ভাজার চলছে। তো মাছ ভাজাটা হয়ে গেলে আবার কী করে রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো। একটা রান্না করতে কমসে কম আধা ঘন্টা টাইম লাগে, আর আমি একটা ভিডিও বানাই 25 মিনিট, 26 মিনিট, 27 মিনিট এরকম বানাই, তার মধ্যে পুরো ব্লগ থাকে এবং তার মধ্যে আবার রেসিপিটাও থাকে। তো ভাবো অতটা টাইম দিয়ে একটুকুনো একটুকুনোর মধ্যে জড়ো করে তবে তোমাদেরকে দেখাই কত কিছু তার মধ্যে থাকে। হ্যাঁ, তো সেটাই আমাদেরকে বসে বসে ওয়েট করতে হয় রান্নার ওখানে এসে। তোমরা ভেবো না যে এত সহজেই রান্নাটা হয়ে যায়, তোমাদের সামনে সুন্দর করে পরিবেশন করি এটাই হচ্ছে ব্যাপার। মা আবার এই যে শাকালু কেটে দিল, খুব একটা খাওয়াটা হয় না ওই কখনো কখনো, এনে ফলটল বেশিরভাগ শুকিয়ে যায়, শুধু একমাত্র কিষাণের মৌসুমবিটাই ঠিকঠাক খাওয়ানো হয়, বাকি সব ফল আনলে এরকম শুকিয়ে টুকিয়ে যায়। আর কিছু তারপরে আর কিছু না, তারপরে হয় মনে থাকে না, এটাও একটা প্রবলেম। আলুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আটা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং করার জন্য। আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। তো ঝোলটা আমার ফুটে গেছে, এখন দিয়ে দেবো মাছ। তো মাছের ঝোল তো হয়ে গেল ওই দিক দিয়ে, অথচ উচ্ছেই এর মধ্যে পড়লো না। তো এই হচ্ছে উচ্ছে আলুর ঝোল মাছ দিয়ে। তো উচ্ছে দেবা কখন আবার? উচ্ছে দেব। বাবা হিসু করতে গেছে, ওই দেখো ওই দেখো হিসু করতে কোথায় গেছে, দেখি এদিকে তাকাও একটু হিসু করে দেখাই। এখন দিয়ে দেবো ভেজে রাখা উস্তা। হ্যাঁ, এই যে গেল এইবার উচ্ছে, যেটা তোমরা দেখার জন্য ওয়েট করেছিলে, মাছের ঝোলের মধ্যে উঠছে। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে আর আমি স্নান করেও চলে এসেছি, তো দাড়িগুলো কাট পাচ্ছি না গরমের মধ্যে আর পাচ্ছি না। তো কী হয়েছে, আজকে হচ্ছে আমার জন্মবার সোমবার, তো সেই জন্য আজকের দাড়ি তো কাটা যাবে না, তো সেই জন্য হয়নি আজকে কাটা। আর এখানটায় পিঙ্ক কালার করেছি, বুঝতে পারছো পিঙ্ক কালার, এটাই ভালো হয়েছে। দেখো আমরা আমি চেয়েছিলাম যে সাদাটা, তো সাদা থাকুক আমার ঘর, সাদাটা খুব ভালো লাগে। তো বাড়িতে তো কেউ মানছে না যে সাদা রং সাদা রং, আমি বলেছি তাহলে ঠিক আছে অন্যান্য সাদা রং করবো না, পিঙ্ক কালার করলাম। তো পিঙ্ক কালার করেছি, দেখতে সাদাই লাগছে আমার, তো মানে আমি যেটা চেয়েছি সেটা তো হয়ে গেল, আর বাড়িতে বাবা মা যেটা চেয়েছে সেটাও হলো।
মনে হচ্ছে সাদা কিন্তু একটু গোলাপির ছোঁয়া আছে আর কি, একটু একটু গোলাপি। রেফ দেওয়ালে এক কোট মেরেছে, আর এক কোট মারলেই ব্যাস হয়ে যাবে। তো এই যে এরকম কালার হয়েছে, সিলিংটা সাদা আছে, সিলিংয়ে হোয়াইট কালার মেরেছে, আর এটা পিঙ্ক কালার। তবে রোদ্দুর লাগে না কেমন একটা লাগে, লাল লাল এরকম একটা ব্যাপার লাগে, তো সেই জন্য আমার খুব একটা পছন্দ হয়নি পিঙ্ক কালারটা। কিন্তু এই কালারটা আমার বেশ সুন্দর লেগেছে, এই যে সিঁড়িঘরে যেটা দেওয়া রয়েছে, তো সেই জন্য আমি বলেছি যে এই বসার জায়গা এই জায়গাটা এই এই কালারটাই দেওয়া হোক। এই যে সিঁড়িঘরের যে কালারটা আছে এই কালারটাই এই জায়গাটায় দেওয়া হোক, আর বাকি ওটায় যে পিঙ্ক কালার দেওয়া হয়েছে পিঙ্ক কালারই থাকে। তো দুটো জায়গা দুরকম হবে, ঠিক আছে, নো প্রবলেম। আর আজকে মিস্ত্রিরা এসেছিলো কিন্তু আমার মালের যোগান ঠিকঠাক নেই, সেই জন্য কাজ এসেও চলে গেছে। আসলে একটা কেমন সমস্যার মধ্যে রয়েছি যার জন্য আমি কাজেও ঠিকঠাক এগুলো ঠিকঠাক যোগান এনে পারছি না, তো এই হচ্ছে সমস্যা। দরকার ছিল নিয়ে আসার, কালকেই বলেছিল, কালকে কেন দু তিন দিন ধরে বলছে এটা এইগুলো এগুলো আনতে হবে, কিন্তু আমি সেটা ভুলেই যাচ্ছি আর আনা হচ্ছে না। কালকে মেলায় গেছিলাম, আর একটা জায়গায় গেছিলাম একটু দরকারে, তো সেখান থেকে এসে মেলায় গেছি, তো কালকে আর সময় পাইনি। তো দেখি আজকে নিয়ে আসবো, নাহলে এবার কালকেও ছুটি হয়ে যাবে। আর এই যে এত, এই যে সিঁড়িগুলো দোতলা তিনতলা পর্যন্ত, তারপরে এই যে যে ঘর বাড়ি, এই মোছা মুছি, এই খুব মানে কষ্টের একটা ব্যাপার। আমি একদিন সব মানে মোটে ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে মুছেটুছি মুছে দিয়েছি, তো তাতেই আমার যা অবস্থা হয়েছে, বাপরে, এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে আমার যেইগুলো করতে। যাই হোক, এখন একটু ক্লিন লাগছে, তো বেশ ভালোই লাগছে বলো তো। এখানে গ্লাসটা লাগালে আরও বেশি ভালো লাগবে। এখন দেখি কবে করি, এখনও গ্লাসগুলোর অর্ডার কিছু করিনি, কবে করতে পারি দেখি। উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, এটা মা আজকে বানিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলো, আশা করছি ভালোই বুঝতে পেরেছ। তো এখন খাওয়া দাওয়া হবে, দেখি কেমন টেস্ট হয়েছে আজকে, চলো দেখি। ঈশানও তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আর এই যে দেখো বড়দের থালায় নিয়ে বসে পড়ে, এটা কিন্তু ভালো লাগে না, দেখো আমার এমনি নেকে দিচ্ছে কেন, হ্যাঁ ট্যান্দি ট্যান্দি, ও আমাকে, ও আমাকে খাওয়া, আচ্ছা থ্যাংক ইউ। তো এই যে হচ্ছে উচ্ছে আলুর মাছের ঝোল, মায়ের হাতের তৈরি মানে রান্না, যাই হোক দেখতে এরকম হয়েছে ঠিক। তো তিতো তোমরা বলো যে তিতো লাগবে, কিন্তু তিতো এটা লাগে না, তোমাদেরকে একবার জানিয়ে দিই। আর রয়েছে টক ডাল আম দিয়ে, মুসুরির ডাল। তো বাবু ওখানে খেতে বসেছে, আমার থালা এখানে, কিষানও নিয়ে এই যে খাচ্ছে একটু একটু, কিষানুর না এটা, কিষানুর খাওয়া হয়ে গেছে, হ্যাঁ কিষানু খেয়ে নিয়েছে আগে। উচ্ছে দিয়ে মাছের ঝোলটা এখন গরমদের খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট করবো উপরে গিয়ে, আর তারপরে আবার বিকেলবেলায় যেতে হবে ওই রঙের
কিছু জিনিস আছে, রং প্রাইমার এসব কিছু আনতে হবে, তো সেই জন্য বেরোতে হবে। তো যাই একটু রেস্ট করি। ফ্যান টিউবলাইট তো লাগবে না, আর এই যে ল্যাপটপটা চার্জ ছিল না, কাজ করছিল না, চার্জ শেষ হয়ে গেছিলো, তারপর চার্জে বসিয়ে গেছি। খাওয়া দাওয়া হলো, এখন উপরে এসে একটু বসলাম, তার কারণ কিষাণু মা আর কি কিষাণুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে, আমি থাকলেও ঘুমাবে না, ওই জন্য আমি দূরে মানে উপরে এসে একটু বসলাম। আর গরম প্রচণ্ড, আজকে যে গরম পড়েছে বাপরে, আবার সেই কদিন যে গরম পড়েছিল না, তার জীবনে গরম সেই টাইপের গরম। শীত আমার ভীষণ ভালো লাগে, এই জন্য শীতে এখন আমি লেপ গায়ে দিয়ে এখানে শুয়ে থাকতাম, শীতের মানে টাচ, শীত আমাকে গায়ে টাচ করতে পারতো, একটা নয় দুটো, দুটো নয় তিনটে কম্বল গায়ে দিয়ে বসতাম। কিন্তু এই গরম এখন কী করবো, ওই একমাত্র এসি, সারাদিন কি সম্ভব এসি চালিয়ে বসে থাকে? আমার কেন, আমার বাড়ির একমাত্র বাবুর ভালো লাগে, বাবুর আবার শীতে কাবু, গরমে কোনো ব্যাপার নেই, ফ্যান না চালিয়ে ঘুমিয়ে থাকবে এখানে একদম, ঘেমে জল হয়ে যাবে তাও ফ্যান চালাবে না, কিন্তু মা আমি একদম পাই না। মানুষ তো অনেক রকমের হয়, তো কিছু মানুষ আছে চিল্লিয়ে মাথা খারাপ করবে, অসহ্য লেগে যাবে চিল্লানোর চোটে, মানে দুনিয়া এক করে দেবে চিল্লিয়ে টিল্লিয়ে করে। কিছু মানুষ আছে জাহির করার প্রয়োজন মনে করে না, যেটা করবে সেটা মানুষ বুঝতেই পারবে, এও এক রকমের নেচার। তো আমারও ওই চিল্লামিল্লি একদম ভালো লাগে না, যা হবে সব বুঝতেই পারবে সব। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, এত গরম কি বলবো। তো যাই হোক, এখন গরম পড়লে তো আর বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে, তো যেতে হবে বাথরুমে, কারণ আজকে মিস্ত্রিরা কাজ বন্ধ করেছে এই জিনিস আনা নিয়ে, তাই তো সেই জিনিসগুলো লিস্ট করে দিয়ে গেছে, ওগুলো নিয়ে আসতে হবে, তারপরে কালকে কাজ হবে, নাহলে তো কালকেও বন্ধ করতে হবে, আর এভাবে বন্ধ করতে থাকলে তারপরে ওরা আবার অন্য কাজে লেগে গেলে তারপরে আর হবে না, তো সেই কারণে বেশি দেরি করা যাবে না, রংটা করলে অন্তত এই ঘরের এইটুকু কাজ হয়ে যাবে, নাহলে ওরা করে থাকবে এই আধা আধুরা একটুখানি করে। তো যাই হোক, এই পরিস্থিতি রয়েছে, তো যাই বাথরুমের থেকে ঘুরে আসি, সঙ্গে সঙ্গে গিয়ে আর চলে আসবো, এত গরমের মধ্যে আর ভালো লাগছে না। তো হয়ে গেছে সন্ধে দিচ্ছে, আর সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। কাকুদের বাড়ির থেকে নিয়ে এসে দুধ রোজানি নেওয়া হয়। বাড়ি গেলেই কিষাণু কি এনেছো বাবা, কি এনেছো আমার জন্য, কি এনেছো, তো সেই জন্য এখন কোথাও বেরোলে বাড়ি ছুটলে কিছু একটা নিয়ে না নিয়ে যাই, ওখানে এসে কিছু একটা নিয়ে তারপরে যাবো। আর একটা ইয়ে আচার দিও তো আমের। অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসছি একবারে, ছাদের জন্য একটা লাইট, ছাদে আমাদের ছাদে অন্ধকার না, সেই জন্য একটা লাইট এনেছি, ছাদে লাইট লাগাতে, ঠিক আছে। আর মোটরের আর মোটরের এখানে ইয়ে সুইচ সুইচগুলো লাগাতে হবে, মোটরটা এইভাবে লাগা, মোটরটা লাগিয়ে দিয়ে গেছে কিন্তু চালানোর জন্য ব্যবস্থা ঠিকঠাক নেই। আর এই যে ঘরের রং টং এর জন্য এই রং এইসব এনেছি কিছু, কালকে আজকে কাজ হয়নি, শুধু রংটা আনি ছিল না, তাই ওরা বলে গেছিলো লিস্ট দিয়ে গেছিলো কিন্তু আনা হয়েছিল। আর এনেছি ব্রেকফাস্টের জন্য রুটি, আর এনেছি
দু রকমের আচার, একটা হচ্ছে আমের আচার, একটা মিক্স। মিক্সটা আমার খুব ভালো লাগে খেতে, আর বাড়িতে কেউ পছন্দ করে না মিক্স, তো সেই জন্য সবার জন্য আম আর আমার জন্য মিক্স, দুটো আচার। আর গরমের দিন পড়ে গেছে তো আচার ছাড়া কিছু ভালো লাগবে না। আর একটা এনেছি কাসন্দি, কাসন্দি এবার আর বাড়িতে বানানো হয়নি, তো সেই কারণে সামনে তাহলে একটু বানিয়ে কিনাগুলো অতটাও ভালো হয়। এখন না ওই মাছ বলো মাংস বলো যাই বলো না কেন, ও খেতে আর ইচ্ছা করে না। আর এই যে জ্যাম, জ্যাম ছোট ছোট আনি, দুদিনে শেষ হয়ে যায়, ওই জন্য বড় দিকে একটা নিয়ে। তো এই হচ্ছে আমার আজকে কেনাকাটা, এগুলো কিন্তু মা বলেনি কিন্তু আমি নিয়ে এসেছি, জানি এগুলো দরকার। রং নিয়ে এসেছি দু রকমের, বাইরে ওই কালারটা আছে ওইটা, আর ভেতরে এইখানটায় যে কালারটা ওই যে আছে না সিলভার, ওইটা আমি চালু করি। আর সোনোসেন, তারপরে পুট্টি, তারপরে এই যে হোয়াইট সিমেন্ট, এইগুলো ঘরের জন্য। তো রাত্রে কি রান্না বান্না আছে নাকি? না, ভাত হয়েছে, প্রতিদিনই ভাত খাচ্ছি, একটু রুটি মুটি খাও মাঝে মধ্যে। মাছের জল দিয়ে পান্তা ভাত দিয়ে, এবার কি খাও? এটা কি দুধ না খেয়ে শুয়ে থাকি তাহলে শরীরটা ভালো থাকবে না, পয়সাও বাঁচবে। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে এসির মধ্যে ঢুকলে বেশ মজাই লাগে, কিন্তু এসির থেকে বেরোলেই তো আবার কষ্ট। তো এই কিষানুকে একটু পড়াশুনো করিয়ে মা একটু নিয়ে রেস্টে আছে, তো এসি চলছে। আর এমন পরিস্থিতি, এত গরম, সারা দিন রাত এসি চালিয়ে রাখলেই ভালো হয়, কিন্তু এসিটাও তো একটা ইলেকট্রনিক্সের একটা জিনিস, ও তো ওর তো রেস্টের দরকার আছে, নাহলে তো ও খারাপ হয়ে পড়ে থাকবে আর কি। কি হয়েছে এই যে এত এসিতে থাকলে হবে? তো যাই হোক, চলছে এভাবে, এই গরমের মধ্যেও বেঁচে আছি, এই এসি এসির হওয়া খেয়ে, নাহলে তো যা গরম পড়ছে আর কদিন পর, এখনই তো আর কদিন পর তো গায়ে ফসকা পড়ে যাবে মনে হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দশ বেজে গেছে, একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে ঘুমো দিতে হবে, কারণ কালকে আবার সকাল সকাল কিছু কাজ আছে, আমাকে বেরোতে হবে একটা জায়গায়, তো সেই জন্য সকাল সকাল একটু শুতে হবে। আর আমার ভিডিওটাও আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করে রাখতে হবে, নাহলে সকালবেলা আমি টাইম পাবো না। তো দেখতে দেখতে বেজে গেল দশটা, তো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। দু রকমের আচার এনেছি, কাসন্দি এনেছি, আর ভাত আজকে হচ্ছে পান্তা ভাত, তো পান্তা ভাত দিয়ে কাসন্দি দিয়ে নাকি খুব ভালো লাগে আচার খাওয়ার জন্য, সেটার জন্য। ওর বদ্দারি দেবা না স্যার, ঠিক আছে? না, তোমার বদ্দা বললেই হবে না, না তোমার বদ্দাকে কিচ্ছু দেওয়া হবে না, না তোমার বদ্দাই শুধু শুধু খাবে। হ্যাঁ ঠিক আছে, ভালো করেছি, তোমার দাদাকে দেবো না, যাও চলো, তোমার দাদাকে কিচ্ছু দেবো না, আমরা সব খাবো। ভালো করেছি, যাও। আচ্ছা হ্যাঁ, আর আজকের ভিডিওতে আমি কিষানুকে একটু কম কমই দেখিয়েছি, ব্যাপার হচ্ছে কিষানুকে আজকের থেকে একটু কম কমই তোমরা ব্লগে দেখতে পাবে। আজকে হচ্ছে গিয়ে সোমবার গেল, কালকে হচ্ছে মঙ্গলবার। ওরে বাবা, এত বড় দুলি, ওরে বাবা দেখো কত বড় দুলি, ছোট এটা বড় কোনটা তাহলে?
কালকে কিষাণুকে মেলায় গিয়ে এটা কিনে দিয়েছি, তাই এই নিয়ে চলছে। আর কালকে ওর মেলার ভিডিওটা ভেবেছিলাম পাবলিশ করব, কিন্তু কিছু কারণের জন্য ওর ভিডিওটা আর পাবলিশ করা হবে না। বাচ্চা মানুষ, মানে ওর কি জ্ঞান আছে, ও নিজেও জানে না ওর সাথে কি সব চলছে। যখন বড় হয়ে জানবে তখন কি বলবে, কি ভাববে ও, যে আমার সাথে এইগুলো হয়েছে। আমার জ্ঞান ছিল না, বুঝতাম না। ওর এই কোশ্চেনগুলো যখন করবে না, তো ওর সামনে হয়তো ওর চোখে চোখ রেখে হয়তো তাকাতেও পারবো না। তো মা কিষাণু বাবু সব শুয়ে পড়েছে, আমি একটু বসেছিলাম, কিছু কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করলাম। আর কালকে বললাম একটু কাজ আছে, আমার বেরোতে হবে সকাল সকাল। আর তোমরা অনেকেই বারবার করে একই কথা বলছো, একটু সাবধান হও, সাবধান হও। হ্যাঁ, সাবধান অবশ্যই আছি, আর চিন্তা নেই। হ্যাঁ, সাবধান তো তোমরা বারবার করে আমাকে, আমার আমার আমাদেরকে আর কি সবাই বলছো একটু সাবধান হও। তো সাবধান আছি, দেখা যাক কত দূর কী হয়। তো নিজেদের মতন চেষ্টা তো আমরাও করেছি, এত সহজে তো ব্যাপারটাকে নিলে হবে না। তো যতদূর পারি চেষ্টা করে যাচ্ছি, যতদূর যতক্ষণ সম্ভব ওকে রাখার চেষ্টা করব। যেহেতু ছেলেকে নেবার জন্য এতটাই আগ্রহ, তো নিশ্চয়ই ভালোই রাখবে, এটা মনে করেই ছেড়ে দিতে হবে ওকে বুকে পাথর রেখে। জানি না ভবিষ্যৎ কী আছে। তো একদিকে ভালোই হবে, ওর যে বড় হয়ে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর অ্যান্সার আমাকে দিতে হবে না, যার কাছে থাকবে সেই দেবে যে কেন ওর সাথে এইগুলো হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন, বাই বাই।